আজ 4 জুন 2022 আমরা লেই শহরের দক্ষিণাংশে একটা গেস্ট হাউসে উঠেছি। এখন একটা জবরদস্ত প্রাতরাস চলছে। আমরা মিস্টার দর্জের গেস্ট হাউসে আশ্রয় নিয়েছি। গতকাল হোটেল খোঁজা সংক্রান্ত বিভ্রান্তিতে অনেকটা সময় নষ্ট করে রাত 11টা নাগাদ এখানে এসেছিলাম। দর্জে অত্যন্ত অতিথিপরায়ণ এবং সর্বদা সব সমস্যায় সমাধানে এগিয়ে আসা মানুষ। আমরা বাহনগুলোর পরিচর্যা করব সর্বপ্রথমে। দর্জের কাছে সন্ধান নিয়ে স্থানীয় সার্ভিস সেন্টারে যাওয়া হবে। গেস্ট হাউস থেকে সামান্য দূরে চোরতেনের পূর্বে এই সার্ভিস সেন্টার। এখন প্রায় 10:30 বাজে। দেবাংশুরা প্রথম এখানে এসেছে। লেতে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার থাকলেও সেখানে এত ভিড়, কোনোভাবেই একদিনে কিন্তু কাজ করানো যাবে না, তাই দর্জের পরামর্শে এখানে এসেছি। বাকি সব পেছনে ব্রেক টেক খুলে চেক করে দিলেন, মাত্র 100 টাকা। আমরা কলকাতা ভাবতেই পারি না। এখন এটাকে ওয়াশ করতে নিয়ে যাওয়া হবে। কাছেই কার ওয়াশে আমি, শান্তনুবাবু আর শুভঙ্কর বাবু চলে এসেছি। আমার বাহন এখন পরিচ্ছন্ন হচ্ছে। 2500 কিলোমিটার পথের ময়লা ওঠানো কিন্তু সহজ কাজ নয়। ছেলেগুলো যথেষ্ট চেষ্টা করছে। প্রথমে জল দিয়ে ধোয়ার পর এবার ফোম ওয়াশ হবে। এখন দেবাংশুরাও চলে এলো। গাড়ি ওয়াশ হচ্ছে, এবার আমারটা হবে। সার্ভিসিং হয়ে গেছে, প্রথমে জল দিয়ে স্নান করানো হচ্ছে। প্রথমে তুমুল জল দিয়ে স্নান করানো হচ্ছে, যেটা আমরা করি। প্রথমে স্নান করে জলটা গাটা ভিজিয়ে নিই। চালক চালু করে পেছনে চেনটা পরিষ্কার করা হচ্ছে। এবার শ্যাম্পু লাগানো হচ্ছে, ফোম ওয়াশ হচ্ছে। দেখে মনে হবে গাড়িতে স্নোফল হয়েছে। স্নোফল হওয়ার কিছু নেই, এটা গাড়িতে শ্যাম্পু লাগানো হয়েছে। এবার শ্যাম্পু দিয়ে এটাকে ঘষা হচ্ছে, মাইক্রোফাইবার ক্লথ দিয়ে এগুলোকে ঘষা হচ্ছে। তাপসদার গাড়িরও সার্ভিসিং হয়ে গেছে। এখন তাপসদার তাতে মালপত্র বাঁধছে, আর বাকি দুটো গাড়িরও সার্ভিসিং কমপ্লিট। তাদেরকে এখন ধুয়ে মুছে শুকিয়ে 11টা নাগাদ আমি বাহন নিয়ে সার্ভিস সেন্টারে গিয়ে কাজ করিয়ে 12টার সময় হোটেলে ফিরলাম। এইবার হেমিস মনাস্ট্রিতে যাওয়ার কথা। স্নান সেরে গোজগাছ করে রওনা হতে 2:45 বেজে গেল। আমি, দেবাংশু, সুব্রত, পিন্টু, টুবাই এই 5 জন চলেছি হেমিসের পানে। বাকি 3 জন আসেনি। 8 কিলোমিটার দক্ষিণে এগিয়ে চোগলামসার নামে একটা জায়গা আমাদের প্রথম লক্ষ্য। সেখানে দ্বিপ্রাহরিক ভোজনের ইচ্ছা। চোগলামসার থেকে একটু এগিয়ে বেশ ভালো একটা রেস্তোরাঁ পাওয়া গেল। বিরিয়ানি খেয়ে বেশ তৃপ্তি পেলাম সকলে। সোয়া 3টে নাগাদ আবার পথে।
এখান থেকে হেমিসের দুটো রাস্তা আছে। সরাসরি হাইওয়ে দিয়ে না গিয়ে আমরা সিন্ধু পার হয়ে এই রাস্তাটায় এসেছি। এটা আমার কাছে নতুন রাস্তা। এদিকে বসতি খুব কম। এখান থেকে হেমিসের অবস্থান দক্ষিণ পূর্বে, দূরত্ব 28 কিলোমিটার। চমৎকার আবহাওয়া। রাস্তাটা সরু হয়ে এলো, ছোট নতুন বসতি। এখানে রুক্ষ জায়গার মধ্যে গাছপালা লাগানোর চেষ্টা হয়েছে, ফলাফল বেশ ভালোই দেখা যাচ্ছে। এদিকটা তো অচিরেই বেশ ভালো বসতি হবে, তার ইঙ্গিত মিলছে। পাঁচিল দিয়ে বড় বড় জায়গা ঘিরে রাখা হয়েছে। রাস্তার হাত ধরেই উন্নয়ন আসে, এই কথার সাক্ষাৎ প্রমাণ। রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ, আসলে এটা তেমন গুরুত্বপূর্ণ রাস্তা নয়। বেশ সুন্দর সবুজ অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছি, হ্যাঁ খুবই ভালো লাগছে। এইবার এসে পড়লাম একেবারে রুক্ষ অঞ্চলে। সোজা রাস্তাটা সিন্ধুর পূর্ব পাড়ের কারোতে গিয়েছে। আমরা ডাইনে বেঁকে যাব। এখান থেকে হেমিসের দূরত্ব সামান্যই। এই পথে আমরা আগের বার কারো থেকে এসেছিলাম। রাস্তাটা বেশ চওড়া হয়েছে, তবে হেমিসের মতো প্রাচীন জায়গায় পৌঁছানোর রাস্তাটা সরু থাকলেই যেন মানানসই হতো। চাষবাসের চিহ্ন চোখে পড়ছে, চোরতেনের দেখাও মিলছে। হেমিস কিন্তু আজও গ্রাম,
গোম্পার যতই নাম ডাক থাকুক। পাহাড়ের খাঁজের মধ্যে গোম্পার অবস্থান দূর থেকে কিছুই দেখা যায় না, এই কারণেই বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে বারবার বেঁচে গিয়েছে এই ঐতিহ্যবাহী গোম্পা। তরুণ পার হলাম, নতুন হয়েছে, এইবার দেখা যাচ্ছে গোম্পা এবং সংলগ্ন বসতি। বাহাতেই গাড়ি রাখার জায়গা, পৌঁছে গেলাম হেমিস। পশ্চিমে উঁচু পাহাড়ের কারণে এই জায়গাটা ছায়াচ্ছন্ন, এখন মাত্র 4টে বাজে অথচ আলো নেই তেমন। রুক্ষ পাহাড়ের কোলে গোম্পা গড়ে উঠেছে, চারপাশটা পাহাড়ে ঘেরা। এই জায়গাটা হেমিস সংরক্ষিত বনাঞ্চলের মধ্যেই পড়ে। জায়গাটা কেমন যেন কিছুটা বদলে গেছে, অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে, তবে গোম্পার জায়গাটা কিন্তু একই রকম আছে। লাদাখের অধিকাংশ গোম্পাই পাহাড়ের মাথায়, হেমিস ব্যতিক্রম, তার অবস্থান পাহাড়ের কোলে। প্রায় 1200 বছরের পুরনো এই গোম্পা কিন্তু লাসার বিখ্যাত পোটালা প্যালেসের থেকে অনেক পুরনো। যদিও এই লাসা বা পোটালা প্যালেস বৌদ্ধদের কাছে বর্তমানে প্রধানতম তীর্থভূমি, কিন্তু সেখানে বৌদ্ধ ধর্মের প্রসারে এবং বৌদ্ধ সংস্কৃতি গড়ে তোলার জন্য হেমিসের অবদান অনস্বীকার্য। তবে বৌদ্ধ সমাজে এই গোম্পার স্থান এখনও খুব উপরের দিকেই, সকলেরই শ্রদ্ধার বিষয় এই হেমিস গোম্পা। হেমিসকে ঘিরে থাকা পাহাড়গুলি মোটামুটি 19,000 ফুট উচ্চতার, আর এই জায়গা যেখানে গোম্পা তার উচ্চতা 11,000 ফুট। এখান থেকে কিছুটা উঠে গোম্পার মূল ভবন, সিঁড়ির দিকে এগোলাম, গোলাপের ঝাড়টা বেশ ভালোই দেখাচ্ছে, পাশে বিশাল এক মণিচক্র। আগের বারে এখানে দেখেছিলাম সংস্কারের কাজ চলছে, সেটা সমাপ্ত হয়ে গেছে। ধীরে ধীরে উঠছি, সামনেই গোম্পার প্রবেশ পথ। সুন্দর কারুকার্যময় প্রাচীন কাঠের দরজা, ঢুকে পড়লাম গোম্পার চত্বরে। সামনে গোম্পার মূল ভবন, পাশে শিক্ষার্থীদের থাকার জায়গা। বাম দিকে বিখ্যাত হেমিস মিউজিয়াম। চত্বরের মাঝে 3টি বিশাল পতাকা দণ্ড। এই প্রাঙ্গণেই হেমিস উৎসবের সময় অনুষ্ঠান হয়, সে নাকি একদম দেখার মতো একটা ঘটনা। গোম্পার ভিতরটা আগেই দেখা বলে আর ঢুকলাম না, রওনা হলাম আবার সেই মিউজিয়ামটা দেখতে। এখানে বিভিন্ন স্মারক বিক্রি হচ্ছে,
ভিতরে ছবি তোলা নিষেধ। সেখানে আছে এক অমূল্য সম্ভার যা থেকে প্রাচীন বৌদ্ধ যুগের সংস্কৃতির সুন্দর পরিচয় পাওয়া যায়। তবে এখানকার বিখ্যাত পুঁথি সংগ্রহ এবং অধিকাংশ দামি জিনিস এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হেমিসের পার্কিং থেকে পূর্ব দিকের দৃশ্য, দূরে লাদাখ গ্রীষ্মশ্রেণী দেখা যাচ্ছে। এটা তুষারাবৃত দেখেছিলাম গতবার, এবার একটুও বরফ নেই তাই তেমন ভালো দেখাচ্ছে না। চারটে পঞ্চাশ নাগাদ আমরা হেমিস ছেড়ে রওনা দিলাম লের দিকে। এখন আমাদের লক্ষ্য কারু, যেখানে আমরা মানালি লে হাইওয়েতে উঠব। এখান থেকে দূরত্ব 7 কিলোমিটার। হেমিসে আসার রাস্তার সেই মোড়টাতে পৌঁছে আমরা নতুন রাস্তা ধরেছি। বিস্তীর্ণ ঊষর প্রান্তরের মধ্য দিয়ে চলেছি আমরা। সামনে যে সবুজ ছোপ দেখা যাচ্ছে সেটা সিন্ধুর পশ্চিম পাশে থাকা অঞ্চল। সিন্ধুর কাছে এসে গেলাম, দেখা যাচ্ছে তাকে, সামনে বসতির চিহ্ন। সুব্রত কোথায়? সিন্ধুর উপরে সেতু, আমরা সিন্ধুর পূর্ব পাড়ে আসছি। ডান দিকে একটা ছোট জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আমরা উঠে পড়লাম মানালি লে হাইওয়েতে। সামনে 8 কিলোমিটার দূরে স্টাক না, সেখানে একটা গোম্পা আছে। লের দূরত্ব এখান থেকে 33 কিলোমিটার। পথে পড়বে থিকসে, সেখানে একটা বিখ্যাত গোম্পা আছে, আমরা সেখানে থামব। জায়গাটা বেশ সুন্দর, সিন্ধুর পাশ দিয়েই রাস্তা, সবুজের সমারোহ, বেশ ভালো লাগছে। লাদাখের পরিচিত ভূমিরূপ এখানে, ন্যাড়া পাহাড়ি অঞ্চল, বেশ একঘেয়ে। পশ্চিমে পাহাড় না থাকায় এদিকটায় বেশ রোদ আছে, চারপাশটা ঝলমল করছে।
স্টাকনা থেকে 1 কিলোমিটার দূরে আছি। ফিক্সের দূরত্ব এখান থেকে 9 কিলোমিটার। এই অঞ্চলটা সুন্দর সবুজে মোড়া, খুব সুন্দর লাগছে। আবহাওয়াও চমৎকার, হালকা ঠান্ডা। সে মনস্থিতিকে এসে পড়বে আমাদের ডান দিকে। আমরা গাড়ি রেখে একটু মনস্থিতি দেখতে যাব। ফিক্সের এলাকায় চলে আসলাম, বেশ বসতি আছে এখানে। সামনেই থিকসে গম্পা, পাহাড়ের মাথায়, আর সামনে দেখা যাচ্ছে চোরতেনের সারি। এখান থেকে থিকসে মনাস্ট্রির সবচেয়ে সুন্দর দেখায়, তাই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি তুলব। তুলে তারপর যদি সময় থাকে তাহলে আমরা মনাস্ট্রির দিকে